এতিয়া এআইডিএফ আর বিজেপি দলক তীব্র কটাক্ষ করা দেখবলে পাওয়া গেছে। সংখ্যালঘু মুসলমানের রাজনীতিত নামি পড়েছে এতিয়া রকিবুল হুসেইন। ধুবুরীত এনেদরে জোরদার নির্বাচনী প্রচার চলায় এআইডিএফ প্রধান বদরুদ্দিন আজমল আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক আক্রমণ করা পরিলক্ষিত হয়েছে। রকিবুল হুসেইনে কৈছে যে সংখ্যালঘু মুসলমানক কোনেও লড়াব নোৱাৰে। 50 গৰাকী মুখ্যমন্ত্রী বা হিমন্ত বিশ্ব শর্মা আহিলেও সংখ্যালঘুর নোম এডালো লড়াব নোৱাৰে বলে মন্তব্য করেছে। আর সমান্তরালকৈ রকিবুল হুসেইনে কৈছে যে ধুবুরীত আজমলক পরাস্ত করা মানে দিসপুরত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক পরাস্ত করা। আমি সবিস্তারে খবরটি লৈ অহার চেষ্টা করিম। এটা রাজনৈতিক খবর যে ধুবুরীত রকিবুল হুসেইনের জোরদার নির্বাচনী প্রচার। আজমল আর মুখ্যমন্ত্রী কঠোর সমালোচনা করেছে রকিবুল হুসেইনে। দিল্লির পর বদরুদ্দিন আজমলক জনতায় অপসারণ করক এই মন্তব্য করেছে রকিবুল হুসেইনে। আর দিসপুরের হিমন্ত বিশ্ব শর্মাক আঁতরার দায়িত্ব আমার। রঙা চকু দেখুয়ায় সংখ্যালঘুক ভয় খুয়াইছে বিজেপি সরকারে। আর এনে 50টা হিমন্ত আহিলেও সংখ্যালঘুর নোম এডালো লড়াব নোৱাৰে বলে উল্লেখ করেছে। আর যেতিয়ালৈকে এডিএফ থাকিব তেতিয়ালৈকে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়ে থাকিব। আর এইবার আজমল আর হিমন্তর জুটি প্রত্যাখ্যান করব লাগিব। মুখ্যমন্ত্রী হরুয়া বলে হলে আজমলক পরাস্ত করক। এনেদরে এতিয়া ধুবুরীত নির্বাচনী প্রচার চলাইছে রকিবুল হুসেইনে। এটা ডাঙর খবর। আজমল আর মুখ্যমন্ত্রী কঠোর সমালোচনা করেছে রকিবুল হুসেইনে। দিল্লির বদরুদ্দিন আজমলক জনতায় অপসারণ করক বলে উল্লেখ করেছে। আর দিসপুরের হিমন্ত বিশ্ব শর্মাক আঁতরার দায়িত্ব আমার। রঙা চকু দেখুয়ায় সংখ্যালঘুক ভয় দেখাইছে বিজেপি সরকারে। এনেদরে এতিয়া ধুবুরীত নির্বাচনী প্রচার চলায় মন্তব্য করেছে। আর এনে 50 গৰাকী হিমন্ত বিশ্ব শর্মা আহিলেও সংখ্যালঘুক একু করব নোৱাৰে। আর যেতিয়ালৈকে এডিএফ থাকিব তেতিয়ালৈকে মুখ্যমন্ত্রী হয়ে থাকিব হিমন্ত বিশ্ব শর্মা। আর এইবার আজমল আর হিমন্ত বিশ্ব শর্মার জুটি প্রত্যাখ্যান করব লাগিব বা অপসারণ করব লাগিব বলে মন্তব্য করেছে এনেদরে এতিয়া রকিবুল হুসেইনে। রকিবুল হুসেইনে কি কৈছিল আমি মন্তব্য আছে, আমি মন্তব্য আগবাম। আজি আপনার ওর আপনার ভয় দেখি আপনার অবহাই দিবলে কইসো। এইবার আপনাদেরকে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার বিপরীতে কংগ্রেসের ভোট দিয়ক। এনেকা 50টা হিমন্ত বিশ্বয় আপনার নো মেডাল লড়াব নয়। মই আপনাদের কথা বলছি, যে অত্যাচারী যিদরে আমার সৈনিকর বুকুর পর গিরিয়েক যায় গই আমার লড়াবিলাক এনকাউন্টার করে মারে, আমার ঘরবিলাক ভাঙি দিয়ে, বিভিন্ন বয় বস্তু টান দিয়ে আমার কেটু সভা দিয়েছে, এই অত্যাচারী মুখ্যমন্ত্রী কেতিয়া যায় এই কথালে আমি বাদ চাই আছো। দ্বিতীয় কথা হল কেতিয়া যাব এই মুখ্যমন্ত্রী, কেতিয়া যাব যেতিয়া আমার ভূতি সিদ্ধান্ত হল। আজি আপনার আমি তথ্য সহকারে কবলে বিচারিছো যে যেতিয়ালৈকে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার ইউনিয়ন থাকিব তেতিয়ালৈকে হিমন্ত বিশ্ব শর্মা দিসপুরত নিষ্কন্ত হয়ে থাকিব। আর যেতিয়া ইউনিয়ন অসমের প্রায় নাইকিয়া হব দিসপুরত হিমন্ত বিশ্বাস গাঁথি ঘুরি যাব রাইজ আপনার কত কলো নয়। কেবল ভয় দেখুয়াই দেখুয়াই আমাক রাজত্ব করবলে আহিছে, সেই কারণে রাইজ আজি আজি এই রোজার দিনত আপনার কষ্ট আর মই দিবলে নিবিচার। আপনাদের সিদ্ধান্ত লব, যদি আপনার হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী লাগে আপনাদের বদরুদ্দিন আজমল ডাঙরিয়াক ভোট দিয়ক, আর যদি অত্যাচারী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আপনাদের যদি মুখ্যমন্ত্রী বা অন্তরাব বিচারে বদরুদ্দিন আজমল ডাঙরিয়াক আপনাদের রাজনৈতিকভাবে সন্ধ্যা দিয়ক, বাকি দায়িত্ব আমি লৈছো রাজ বারে বারে মই আপনার করতে। আজি বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় এই ডুবরি বাকি রাইজ যিসকলে ভোট দিয়ে সংসদ বনাইছে, মই কিছুমান সঁচা কথা আপনার ওপর রাখিম, কারো মুখে হাঁহি না কয়বা কেতিয়াবা কেতিয়াবা ঘৈণীয়েকৰ বুকুৰ পৰা আমাৰ গিৰিয়েকক টানি লৈ গুচি যায়, কেতিয়াবা আমাৰ ঘৰৰ ল'ৰাটোক লৈ যায় গৈ গুলিয়াই পেলাই কয় এনকাউণ্টাৰ হৈছে,